রাজ্য শাসন হয়ে গেল প্রায় দেড় বছর, কিন্তু মুর্শিদাবাদ জেলায় এখনও দাঁতই ফোটাতে পারল না তৃণমূল কংগ্রেস। বারবার জেলা সভাপতি বদল করেও অধীর রঞ্জন চৌধুরীর খাস তালুকে তৃণমূল কংগ্রেস কিছুতেই সুবিধে করতে পারছে না। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, তার আগে মুর্শিদাবাদ জেলায় পায়ের তলায় জমি শক্ত করতে হলে অধীর রঞ্জন চৌধুরীকে জোর ধাক্কা দিতেই হবে তৃণমূলকে। রাজনৈতিক মহল এমনটাই মনে করছে। ঠিক এই রকমই একটা প্রেক্ষাপটে মুর্শিদাবাদের সাংসদ মান্নান হোসেনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি, নেহাতি সৌজন্যপত্র। মুর্শিদাবাদের সাংসদের ষাটতম জন্মদিনে সোমবার সকালেই তার খাগড়াঘাট স্টেশন রোডের বাড়িতে পৌঁছে যায় মুখ্যমন্ত্রীর চিঠি। তৃণমূল সূত্রে খবর, তাতে তিনি লিখেছেন, প্রিয় মান্নান, তোমাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাই। মঙ্গলময় ঈশ্বরের কাছে তোমার সুখী, শান্তিপূর্ণ ও সুদীর্ঘ জীবন কামনা করি। ভালো থেকো। ধন্যবাদান্তে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই চিঠিতে অভিভূত মান্নান হোসেন প্রতি শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু আপাত নিরীহ এই চিঠির মধ্যে বিশেষ তাৎপর্য খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল। তাদের মতে মুখ্যমন্ত্রীর এই চিঠির মধ্যে সুচিন্তিত রাজনৈতিক কৌশল রয়েছে। মুর্শিদাবাদ জেলায় এখনও তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত দুর্বল। বারবার জেলা সভাপতি বদল করেও তৃণমূলের গোষ্ঠী কোন্দল সামাল দেওয়া যাচ্ছে না কিছুতেই। অধীর রঞ্জন চৌধুরীকে চ্যালেঞ্জ করার মতো কোনো দাপুটে নেতাও তৃণমূলের নেই। উল্টো দিকে মুর্শিদাবাদ জেলা রাজনীতিতে অধীর মান্নান বিরোধ সুবিদিত। মান্নান হোসেন জেলার পুরনো সংখ্যালঘু নেতা, জঙ্গিপুর উপনির্বাচনে কংগ্রেসের বিপক্ষে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া সামাল দিয়ে অভিজিৎ মুখোপাধ্যায়কে জেতাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ফলে মান্নান হোসেনকে দলে টানতে পারলে একদিকে অধীরকে ধাক্কা, অন্যদিকে জেলায় সংগঠন তৈরির প্রথম ধাপ নির্মাণ। তৃণমূল এক ঢিলে এই দুই পাখি মারতে পারবে বলে রাজনৈতিক মহল মনে করছে। এই কৌশল মাথায় রেখেই কি দাবার প্রথম চাল চাললেন মুখ্যমন্ত্রী? রাজ্য রাজনীতিতে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই। তবে জঙ্গিপুর উপনির্বাচনকে কেন্দ্র করে বহুদিন পর বিরোধ মিটিয়ে অধীর মান্নান এখন একসঙ্গে। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস রাজনীতি এখন কোন খাতে বয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ।